নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সৌভিক আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। সোমবার ভোটের জন্য প্রস্তুত রাতাবাড়ি, গন্তব্যে পৌঁছলেন ভোটকর্মীরা। চাতলার খুনে নেই গ্রেফতার, গোয়েন্দা কুকুরের সূত্র ধরে মিলল প্রমাণ। প্রমোশন নয়, সিআরএস ডেপুটেশনে অর্পিতা, মুখভার বিরোধীদের। এবারে বিস্তারিত খবর। উপনির্বাচনের জন্য প্রস্তুত রাতাবাড়ি, সোমবার ওই রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে ভোট, রবিবার এজন্য বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে ভোটের সরঞ্জাম নিয়ে রওনা হয়েছেন ভোটকর্মীরা। এই ভোটকর্মীরা এদিন করিমগঞ্জ কলেজ মাঠ থেকে ভোটের সামগ্রী গ্রহণ করেছেন। এই উপনির্বাচনে 1,64,000-এর অধিক ভোটার ভোটগ্রহণ করবেন। সব মিলিয়ে এবার রাতাবাড়িতে রয়েছে মোট 202 ভোটগ্রহণ কেন্দ্র। পুরো বিধানসভা কেন্দ্রকে 17টি সেক্টরে ভাগ করা হয়েছে। আমরা হরিনগর সবকিছু সবকিছু পেয়েছেন? হ্যাঁ পেয়েছি সব। আপনি চেক করছেন সিকিউরিটি উইটি সবকিছু? সিকিউরিটি না আমরা পাইনি, মানে পাবো এইমাত্র পাবো। ইভিএম ঠিক আছে? হ্যাঁ ইভিএম ঠিক আছে। ইতিমধ্যে আমার পুলিশের ডেভেলপমেন্ট হয়ে গেছে, আরো অতি সোনকালে প্রত্যেক পলিং অফিসার আমার নির্দেশনা করে পাবো। জোনাল অফিসার আর সেক্টর অফিসার সিকিউরিটি মানে কনভয় আকারে সিকিউরিটি করে লই যাব। আর মানে আশা রাখিছো সব সকল কাম সকলমে শেষ হব। চাতলার বৈরাগী টিলায় মা মেয়ের জোড়া লাশ উদ্ধারের পর এ ঘটনাকে জড়িতদের খুঁজে বেরোচ্ছে পুলিশ। শনিবার সকালে এলাকার জনগণ বিলের ধারে লাশ দুটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ গোয়েন্দা কুকুর নিয়ে ঘটনাস্থলে ছুটে আসে। গোয়েন্দা কুকুরের সূত্র ধরে পুলিশ এলাকার বাসিন্দা অখিল দাসের বাড়িতে তল্লাশি চালায়। এরপরই উদ্ধার হয় গামছা ও দড়ি। তবে এ পর্যন্ত এ ঘটনার কাউকে গ্রেফতার করা হয়নি। গোয়েন্দা কুকুরের সূত্র ধরে এই খুনের ঘটনায় অনেক প্রমাণ পেয়েছে পুলিশ, তবে তদন্তের স্বার্থে সবকিছু জানা যায়নি। ওই আজকে সকালে মানে একটা সকালে 8টার সময় একটা ফোন আইছে আমরা বড়িগেড়লা গ্রাম থেকে। আমরা তো পাশের গ্রামে বাঘমারা গ্রামে, এদিকে ফোন আইছে যে দুইটা লাশ বড়িগেড়লা মানে নদীর কিনারে আর কি, চাতলা বিল যেটা, এই নদীর কিনারে দুইটা লাশ মানে ডেড বডি দেখা গেছে। তখনই আমরা গ্রামের মানুষ নিয়ে আমরা যখন সামনে গেলাম, দেখলাম মহিলাটা উল্টানো অবস্থায় আছে আর একটা বাচ্চা মেয়ে 10-12 বছরের একটা বাচ্চা মেয়ে ডেড হয়েছে। তারপরে তো আমরা প্রথমে আমি এসপিতে ফোন করছি, লোকাল থানাত ফোন করছি, তারা আধা ঘন্টার ভিতরে মোটামুটি পুলিশ আই গেছে। ঠিক আছে, আমরা বিডিবির কমিটিও আইসি, আমরা জেলা পরিষদ সবই আমরা মোটামুটি আইসি, আমি লোকাল এমএলএরও জানাইছি। জানার পরে তখন এসপি আইসি আয়া কুকুর একটা নিয়ে আইসে, নেওয়ার পরে তখন কুকুরেই শনাক্ত করিয়া দিলাইছে, মানে কালপিট যে আছে কালপিটরও মোটামুটি একটা ফাইনাল ডিসিশনও গেছে, এখনও মানে স্পষ্ট না, এটা পুলিশের ইনভেস্টিগেশনের মধ্যে আই যাইব, মানে কুকুরে কি পাইছে। শিলচর রেল স্টেশনে সিআরএস হিসেবে কর্মরত সুবল দাসের বদলির পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই স্থানে এআরএস অর্পিতা দাসকে প্রমোশন দিয়ে সিআরএস হিসেবে দায়িত্বভার অর্পণ করার ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় অবস্থার সৃষ্টি হয়েছে রেল বিভাগে। বিষয়টিকে ঘিরে তীর্যক প্রশ্নবাণে ফালাফালা করছে বিভিন্ন সংবাদ মাধ্যম, কিন্তু যে বিষয়টিকে ঘিরে এত তোলপাড় অবস্থা তার অন্দরে আসলে কি রয়েছে সে নিয়ে তদন্ত করতে গেলে আমার বাংলার হাতে উঠে আসে অবাক করা কিছু তথ্য। স্টেশন চত্বরে সক্রিয় রয়েছে একটি শক্তিশালী দালাল চক্র, যে চক্র রেলকর্মীদের বদলি সহ আরও বহু বিষয় নিয়ে আধিপত্য বিস্তার করে রেখেছে।
এআরএস অর্পিতা দাসের ঘটনার তদন্ত করতে গিয়ে আমার বাংলার হাতে যে তথ্য উঠে আসে তাতে জানা যায় অর্পিতার কোনো প্রমোশন হয়নি। সুবল দাসের বদলির পর শূন্যপদ পূরণে বিভাগীয় আদেশে তাকে ডেপুটেশনের শপথে বসানো হয়। সূত্রে জানা গেছে এআরএস অর্পিতা দাসের ক্যাশ কাউন্টারে যে আর্থিক গোলমাল পাওয়া গিয়েছিল সে ব্যাপারে বিভাগীয় তরফে তাকে শাস্তি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছে ফ্রি বুক তৎকাল টিকেটে তিনি কালোবাজারি করেছেন তাও প্রমাণে টেকেনি। লালবাজারে অর্পিতা দাসকে শাস্তিমূলক বদলি করা হয়েছে বলে যে খবর প্রকাশ্য এসেছে এ নিয়ে সূত্রে জানা গিয়েছে বিভাগীয় নির্দেশেই লালবাজারে তাকে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল ইন্সট্রাক্টর হিসেবে। অন্যের আইডি ব্যবহার করে রিজার্ভেশন কাউন্টারে প্রবেশ যে কথা উঠেছে তার বিরুদ্ধে সেটাও ভিত্তিহীন। শুধু রেলের আর্থিক লোকসান পোষাতেই এবং যাত্রীদের সুবিধার্থেই 15 দিনের বন্ধ কাউন্টার খোলেন তিনি। তদন্তে আরও খোলসা হয়েছে, একই অভিযোগে দুই রেলকর্মীকে দোষারোপ করা হলেও অর্পিতাকেই ক্যাশ থেকে সরানো হয় যখন তার সতীর্থ বহাল তবিয়তে কাজ চালিয়ে যাচ্ছেন। এ নিয়ে কারো কোনো মাথা ব্যথাই নেই, প্রশ্ন উঠেছে কেন। তবে কি রেলের ওই শক্তিশালী চক্র অর্পিতাকে স্থলাভিষিক্ত করতে চাইছে তাদের কোনো ভরসার পাত্রকে? প্রশ্ন রয়ে গেল। মণিয়াখাল চা বাগানে দুর্গামণ্ডপ ও নাচগড় রবিবারে স্বচ্ছতা অভিযান চালানো হয়েছে। এই কর্মসূচিতে এদিন নেতৃত্ব দেন মণিয়াখাল গাঁও পঞ্চায়েত সভাপতি পরেশ তাঁতি। তিনি জানান, এই অভিযানে জিপির সর্বজনীন স্থানগুলোকে পরিচ্ছন্ন করে তোলা হয়েছে। অন্য স্থানগুলোর মধ্যে রয়েছে স্কুল, অঙ্গনবাড়ি কেন্দ্র, রাস্তাঘাট ইত্যাদি। তিনি এই জিপি এলাকাকে স্বচ্ছ ও প্লাস্টিকমুক্ত গড়ে তোলার জন্য জনগণের সহযোগিতা কামনা করেছেন। এদিন স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করেন গ্রুপ সদস্য হাবুল রবিদাস, সদস্যা নমিতা শুক্লবৈদ্য, বিশুন রবিদাস, সন্তোষ পাত্র, মুকেশ তাঁতি প্রমুখ। কাবুগঞ্জে দুর্ঘটনা এড়াতে যানবাহনের লাগাম টানার ওপর যেমন জোর দেওয়া হল, তেমনি পার্কিংয়ে বিধিনিষেধ ও গাড়ির ওভারটেক নিয়ন্ত্রণের ইত্যাদির উপর জোর দেওয়া হয়। সড়ক দুর্ঘটনায় মা মেয়ের মৃত্যুর পর এলাকার মহিলারা এক সভায় মিলিত হয়ে এ নিয়ে সরব হয়েছেন। কাবুগঞ্জ রামচরণ পাঠশালা এলাকায় বুদ্ধিজীবীদের নিয়ে এক সভায় সিদ্ধান্ত হয়, বুধবার বাজারের দিনে কোনো গাড়ি স্কুল সংলগ্ন জাতীয় সড়কে পার্কিং করা যাবে না। বড় গাড়িকে রাখার জন্য চালকরা কোনো জনশূন্য স্থান বেছে নিতে পারেন। অটো চালকরা কাবুগঞ্জ কালীবাড়ি সংলগ্ন খালি জায়গায় সারিবদ্ধভাবে তাদের অটোরিকশা রাখতে পারবেন, তবে কোনো অবস্থায় গাড়িগুলো ওভারটেক করতে পারবে না। তাছাড়া পথচারীদের চলার জন্য বাজার এলাকায় ড্রেন নির্মাণ করে তার ওপর ফুটপাথ ব্যবস্থা করতে হবে। বিগত 16 তারিখ কাবুগঞ্জ বাজারের সন্নিকটে লক্ষ্মীচরণ হাই স্কুলের পার্শ্ববর্তী NH-54 জাতীয় সড়কের উপরে যে মর্মান্তিক মা ও মেয়ে অর্থাৎ এরা যা দুর্ঘটনাগ্রস্ত হয়ে যে মারা গেছে, সেই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকার মহিলাগণ তাছাড়া স্থানীয় NGO এবং স্কুল কর্তৃপক্ষ এবং জনপ্রতিনিধি সবাই মর্মান্তিক দুর্ঘটনায় জড়ো হয়ে এখানে কাবুগঞ্জের বাজারের যানজট সমস্যা মুক্ত করার দাবিতে আজ মহিলার নেতৃত্বে, মহিলা কমিটির নেতৃত্বে জনপ্রতিনিধি সহযোগে আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে এই কাবুগঞ্জ বাজারের যানজট সমস্যা মুক্ত করার জন্য মাননীয় কাছাড় জেলাধিপতি মহাশয়ের নিকট মেমোরেন্ডাম প্রদান করার প্রস্তাব নিছুন এবং এই মেমোরেন্ডামে এই কাবুগঞ্জ বাজারের যানজটের জন্য ট্রাফিকের দাবি এবং কাবুগঞ্জের যে ফুটপাতের ড্রেনেজ পাক্কা ফুটপাত এইটার, তাছাড়া এখানে ওইগুলা মানে দাবি নিয়ে আমরা একটা স্মারকলিপি জেলাধিপতির কাছে দিতে আগামী মঙ্গলবার যাইমু এবং এখানের যে এই মেমোরেন্ডামের অবিলম্বে যদি কার্যকরী করা না হয় তাইলে বিমং প্রতিনিধি সহযোগে আমরা আন্দোলনে নামব। জীবন সহায়কতে এসে জীবনের ওপর পুরোপুরি বিতিশ্রদ্ধ তিনি।
যে সময়টাকে তার ছেলে মেয়ে নাতি নাতনিদের নিয়ে আরামে কাটানোর কথা ছিল তখনই তাকে যেতে হয়েছে বৃদ্ধাশ্রমে। বর্তমান লক্ষ্মী সেন নামের এক ওই মহিলা করিমগঞ্জ জেলার বাড়ুই গ্রামের এক বৃদ্ধাশ্রমে রয়েছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, কোনো মায়ের সঙ্গে যেন এমনটা না ঘটে, কারণ তিনি স্বপ্নেও ভাবতে পারেননি তার ভাগ্য এমনটা ঘটবে। কথা বলতে বলতে কেঁদে ফেললেন এই বৃদ্ধা। তিনি জানান, তার বাড়ি বদরপুরে, দুই ছেলে মোটা মাইনের সরকারি চাকরি করেন, এক ছেলে ব্যবসায়ী। তিনি অভিযোগ করেন, চার মাস আগে তাকে ছেলেরা ঘর থেকে বের করে দেয়। কোথাও থাকার জায়গা না পেয়ে বেশ কিছুদিন বদরপুর রেল স্টেশন প্ল্যাটফর্মে কাটিয়েছিলেন। পরবর্তীতে জেলা লিগ্যাল সার্ভিস অথরিটি দৌলতে ঠাঁই পেয়েছেন বাড়ুইগ্রাম এই বৃদ্ধাশ্রমে। আমার কর্ম খারাপ করে দিল ওই ছেলে, মাটিটা দাবাগটনে হে তার মেয়ে জন্ম নিয়েছে, বেচা দিতে দেবে। আমি সহজ অন্য মা হলে দিত না, জায়গা ঠিক রাখতো। পিছি সঙ্গে থেকে আমি মেয়ের ঘরে গেছিলাম, এই যে উমা দে বদরপুর, হ্যাঁ দে দূরেই আমি অটো লইয়া ইয়ে একটা টমটম লইয়া আয়া পড়ছি। আয়া বুঝা বৃষ্টি অকাতরে বৃষ্টি, বুঝলি বাবা, বৃষ্টি মধ্যে আমি তাড়াতাড়ি খার হয়ে গেছি, অথচ দরজা খোলে না, হয় তোমার জামাই বকা দিব, তোমার জাগা দিব, এই কথা তো হি কি জানো না কষ্ট পাইছি। এই বৃষ্টি মধ্যে আমি কই যাব, তুই দরজা খোল, দরজা খোল, আমি ঢুকি রে, আমি কই যাবো কখন, তুই দিস না পাইয়া দরজা দরজা খুলে না, তার জামাই বলে গাড়ি দিব, কয় কি জামাই গাড়ি দিব, কেন তুমি জায়গা দিলা বুড়ি, হ্যাঁ আমার শাশুড়ি এরম কর মানুষ না জামাইটাও, ওই যে কয় আগে আইব দেখুন না করে আইয়া আইতে পারে না, জামাই পোলাটাও ফালতু। ১৫ অক্টোবর প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের জন্মদিনে বিশ্ব ছাত্র দিবস উপলক্ষে ইন্ডিয়ান ট্রেনিং একাডেমি তুলিকা আর্টস ভিজিলেন্স ফোরাম অব আলোছায়া কমপ্লেক্স শ্রীমা সরণী উত্তর রাঙ্গেরখারি ব্যবসায়ী সমিতির উদ্যোগে ও বরাক ভ্যালি ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম এবং ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির শিলচর শাখার সহযোগিতায় সপ্তাহব্যাপী গুচ্ছ কর্মসূচির অঙ্গ হিসেবে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রবিবার রাঙ্গেরখারি এনএস এভিনিউয়ে আয়োজিত এই রক্তদান শিবিরে এগিয়ে আসেন বহু রক্তদাতা। পরে শিবির আয়োজনের উদ্দেশ্য নিয়ে কথা বলতে গিয়ে উদ্যোক্তরা তরফে জানানো হয়, গত পাঁচ বছর ধরে তারা এই রক্তদান শিবিরের আয়োজন করে আসছেন। এদিকে রক্তদান শিবিরে এসে এবছর তুলিকা আর্টস এগিয়ে আসার উদ্যোক্তাদের পক্ষে সংস্থার ভূয়সী প্রশংসা করা হয়। পরে রক্তদান শিবিরে এবছর যোগদানের উদ্দেশ্য ব্যাখ্যা করেন তুলিকা আর্টসের স্বত্বাধিকারী। এখানে দীর্ঘদিন গত পাঁচ বছর ধরে, এবার নিয়ে পাঁচ বছর ধরে ইন্ডিয়ান ট্রেনিং একাডেমি, সীমা সমিতি, আলোছায়া কমপ্লেক্স ব্যবসায়ী সমিতি, দক্ষিণ রাঙ্গেরখারি ব্যবসায়ী সমিতি মিলে প্রত্যেক গত পাঁচ বছর ধরেই রক্তদান শিবির সংগঠিত করছেন। এবছর তুলিকা আর্টস এটাতে নবতম সংযোজন হয়েছে, তারা ওই বছর এই চেষ্টাতে যুক্ত হয়েছে। আমরা বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এবং রেডক্রস সোসাইটি, ভারতীয় রেডক্রস সোসাইটির শিলচর শাখা, এখানে রক্তদান করার জন্য আমরা মানুষকে আহ্বান জানিয়েছি, মানুষ আসছেন, রক্তদান করছেন, এবং আমরা চাই আগামী দিনে আরও বেশি বেশি মানুষ এসে রক্তদান করুন। রক্তদানের মধ্য দিয়ে আমরা এটা নিশ্চিত করতে চাইছি যে একজন মানুষও যাতে রক্তের অভাবে মারা না যান। মানুষকে বাঁচানো হয়তো আমরা আমাদের পক্ষে সম্ভব না, কিছু কিছু রোগ ব্যাধি আছে যেগুলো ডাক্তাররাও পারেন না, কিন্তু অন্তত এটা নিশ্চিত হওয়া দরকার যে উনি রক্ত পাননি বলে মারা গেছেন, এই কথাটা যাতে শুনতে না, এই চেষ্টাটাই আমরা করে যাচ্ছি। এ ব্যাপারে আপনারা মিডিয়া আমাদের সহায়তা করছেন, তার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। সংবাদ শেষ করার আগে বিশেষ বিশেষ শিরোনাম আরও একবার।
সোমবার ভোটের জন্য প্রস্তুত রাতাবাড়ি, গন্তব্যে পৌঁছলেন ভোটকর্মীরা। চাতলার খুনে নেই গ্রেফতার, গোয়েন্দা কুকুরের সূত্র ধরে মিলল প্রমাণ। প্রমোশন নয়, সিআরএস ডেপুটেশনে অর্পিতা, মুখভার বিরোধীদের। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই, নমস্কার।